السلام عليكم، كيف حالك يا شباب؟ سعيد بالله أسرة. أنا شوقي واسام. أسمع را. نتوم بلوج بديني. أزير ولام. أسمع را ده بو. إذا نكتب تسعين جملة مندي. إذا باريو أسمع را إنك بروج بو. شكرنا أمرا. مدرسة نكتب تسعين أكتيف فيتنس كلاب. إذا أك بسور. بورتي. بورتي. وبلوك كه أمادير أسكريا جون. So, আমরা এখান থেকে যাব সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বেলকুচি থেকে আমরা সেখানে সুন্দর একটি মসজিদ হয়েছে প্রথমে সেখানে আমরা জুম্মার নামাজ আদায় করব তো তারপরে আমাদের একটা প্ল্যানিং আছে যে আমরা ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে আমাদের সো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমরা ভালো কিছু উপভোগ করতে পারো সকাল খাইতেছে এই যে আমাদের সকালকার ব্রেকফাস্ট আমার বন্ধু নিয়ে এসেছে আমরা এই যে কলার পরোটা খাচ্ছি সকালে আর দুই জনে খাই ধরা হয় যে কলা নাও তোর এটা দা আমাদের যে লঞ্চ সেটি চলে এসেছে সো আমরা এখন সেই লঞ্চে চড়ে এই যমুনা নদীটি পাড়ি দেব ওয়াও অনেক সুন্দর ও নৌকাটা কিন্তু অনেক সুন্দর আমাদের এই যে লঞ্চটি আসতেছে এই যে আমাদের লঞ্চ এই যে সেটি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অপেক্ষার পর সেটি চলে এসেছে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের লঞ্চ আমরা এখন সেই যমুনা নদীটি আমরা এই লঞ্চে পাড়ি দেব সো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে তোমরা ভিডিওটি দেখতে থাকো এই যে আমাদের বড় ভাই সকালকার ব্রেকফাস্ট করতেছে এই যে আমাদের লঞ্চ আমাদের ঘাটে এসে এই যে আমাদের লঞ্চ এসে করছে এই লঞ্চে করে আমরা এই যমুনা নদীটি পাড়ি দেব সেই সেই এত বড় লঞ্চ সেলিম বাজারে কি কইছা আমি অনেক সুন্দর পরিবেশটা সকালবেলায় এরকম পরিবেশে এই যে আমাদের লঞ্চ করছে সেই লঞ্চে এখন এই যমুনা নদীতে পাড়ি দেবো আমার ডান দিস আমরা লঞ্চে উঠে বসে বলছি সো আমরা এখন এই লঞ্চে করে এই নদীটি পাড়ি দেবো বন্ধুরা আমাদের যে লঞ্চটি সেটি কিন্তু ছেড়ে দিয়েছে আমরা এখন এই লঞ্চ করেই আমরা সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে গন্তব্যটি সেখানে পৌঁছাবো ইনশাল্লাহ
আমাদের লঞ্চের যাত্রী যাত্রীরা অনেক অবশেষে আমাদের যে লঞ্চটি সেটি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এখানে আমাদের লঞ্চ থেকে নেমে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে তারপরে আবার গাড়িতে যাব। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মনে হয় যে হাটের মতো আর কি। এই যে বন্ধুরা আমরা এখন আমাদের লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে চলে যাচ্ছি। এখানে হাটের মতো কিছু একটা হচ্ছে, তো তোমাদের দেখার চেষ্টা করছি। ও বন্ধুরা এখানে হয়তো লার্কি বিক্রি হচ্ছে। এখানে লার্কি বিক্রি হচ্ছে, এখানে অনেক ভিড় জমেছে। এই যে এটা হলো মিষ্টি দই। অনেক সুন্দর পরিবেশ। আরে ও গেলি কে? এটি হলো ইনাতুর ঘাট পার। এখানে আমরা নেমে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি। সো বন্ধুরা এখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে যেখানে বর্ষার সময় অনেক পর্যটক বেড়াতে আসে। সো বন্ধুরা আমরা এখন সেই ব্রিজে উঠবো। সো তোমরা উপভোগ করতে থাকো আমার এই ভিডিওটি। সো বন্ধুরা ব্রিজে ওঠার রাস্তায় তোমরা এরকম সুন্দর সুন্দর মুদির দোকান দেখতে পারবে। সো তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এই সেই ইনাতপুর বেড়িবাঁধের সেই সুন্দর ব্রিজটি। সো এখানে বর্ষার সময় অনেক পর্যটক বেড়াতে আসে, সেই সুবাদে আমরাও এই ব্রিজটিতে বেড়াতে আসলাম। সো তোমাদের ভিডিওটিতে এই ব্রিজটির সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। সো এখানে তো এখন বর্ষার সিজন নয়, বর্ষার সিজনে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই ব্রিজটিতে। সো আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে বর্ষার সময় এই বৃষ্টির যে সৌন্দর্য একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটি তোমাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাক্টিভ ফিটনেস ক্লাবের সদস্যরা এই বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতেছে। সো তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে আমাদের ছোট্ট এই আনন্দ ভ্রমণটি কিন্তু আমাদের অ্যাক্টিভ ফিটনেস ক্লাবের এক বছর পূর্তি উপলক্ষে। বন্ধুরা এই বৃষ্টি কিন্তু একসাথে জোড়া লাগানো ছিল, কিন্তু বর্ষার সময় অনেক পানির চাপের কারণে নিচের থেকে মাটি সরে গিয়ে
এই ব্রিজ দুটো আলাদা হয়ে গেছে সো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমাদের একটি ফিটনেস ক্লাবের সদস্যরা এই ব্রিজে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হেঁটে হেঁটে আমরা এই ব্রিজটি উপভোগ করতেছি এই যে মনির হোসেন জার্সি নাম্বার 43 আমাদের অ্যাকটিভ ফিটনেস ক্লাবের সভাপতি আমরা এই অ্যাকটিভ ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট আয়োজন আসলে আমরা আমাদের প্ল্যানিং ছিল অনেক বড় করে আমরা এই ভ্রমণের আয়োজনটি করতে চেয়েছিলাম কিন্তু আমাদের স্বল্পতার কারণে আসলেই আমাদের এই ভ্রমণটি ছোট করেই করতে হয়েছে সো সামনে আরও ভালো কিছু দেখাবো সো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা আমার জীবনের লাইফে নতুন এক্সপিরিয়েন্স আর কি যে এরকম এই যে দেখতে পাচ্ছেন ঘোষির হাট যেটারে বলা হয় এখানে আসলে ঘোষি বিক্রি হয় সো আমার জীবনের লাইফে প্রথম আর কি এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স নেওয়া এই যে এগুলো সব ঘষি বস্তা বস্তা বিক্রি হচ্ছে এখানে সো আমার দেখতে আসলে ভালোই লাগতেছে তো এটাকে বলা হয় ঘষির হাট মাথায় করে নিয়ে যাচ্ছে ঘষি এটি হলো সারের ফ্যাক্টরি এখান থেকে সার উৎপাদন করা হয় যেটা আমরা জমির ক্ষেতে কাজে লাগাই অনেক বড় এরিয়া নিয়ে ফ্যাক্টরি এখানে ওই যে নদী ভাঙনের যে ব্লক এগুলোও কিন্তু তৈরি করা হয় যে তোমরা দেখতে পাচ্ছ সো বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের সেই এখানে একটা সুন্দর একটি হোটেল রয়েছে যেটা গোলাম হোটেল নামে পরিচিত আমরা এখন সেই হোটেলে আমাদের সকালকার নাস্তার কাজ সেরে নেব সেখানে টাটকা জিনিস রান্না হয় নগদ নগদ রান্না করে গরম গরম পরিবেশন করা যায় আমরা এখন সেই হোটেলে খাবার খাবো সো তোমরা দেখতে থাকো এই সেই গোলাম হোটেল সো বন্ধুরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ টাটকা মাছ কিন্তু রান্না হচ্ছে এই মাছ খেতে না জানি কত মজা লাগবে সো আমরা এই টাটকা মাছ রান্নাই গরম গরম পরিবেশন করব এটি হলো সুস্বাদু চিংড়ি মাছ এটি হলো বোয়াল মাছ আর পাশেটা হলো ইলিশ মাছ এটি হলো মুরগির মাংস তারপর এটা হলো কবিতরের মাংস এটি হলো গরুর গোস্ত ওয়াও দেখতে কত সুন্দর লাগতেছে আর এটি হলো সাদা ভাত আমরা আজকে অল্প অল্প করে সব কিছুই টেস্ট করব এটি আমরা সকালকার নাস্তা আর কি এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দিয়ে আমরা সকালকে সকালে ব্রেকফাস্ট করতেছি ওইদিকে দিও আরেক
So, বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা আমরা এখন ভ্যানে করে আমরা এখন বেলকুচি সিরাজগঞ্জ সেই আল আমান বায়লা জামে মসজিদে উদ্দেশ্যে রওনা দিয়েছি ছবিটিতে দেখতে পাচ্ছ এখানে একটু জাম লেগে গেছে গাড়ির কারণে সো বন্ধুরা অনেক দূর জার্নি করার পর সেই সুন্দর টাঙ্গাইল থেকে আমরা সিরাজগঞ্জ বেলকুচি যে সুন্দর মসজিদটি সেই মসজিদটিতে এসে উপস্থিত হয়েছি সো বন্ধুরা আজকে আমরা এই মসজিদটিতে আমাদের উদ্দেশ্য হয় যে এই মসজিদটিতে আজকে আমরা জুম্মার নামাজ আদায় করব সেই উদ্দেশ্যে আসলে এই মসজিদে আসা এবং তোমাদের সাথে শেয়ার করব যে এই মসজিদটি যে সৌন্দর্যটি আমাদের এই মসজিদটির সৌন্দর্য দেখানোর চেষ্টা করব সো বন্ধুরা তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো বন্ধুরা আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি পুজো করতেছি আমরা মসজিদের ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করতেছে আমরা খুব মনোযোগ দিয়ে সেটা শুনতেছি সো বন্ধুরা আমাদের জুম্মার নামাজ শেষ এখন অনেকে সুন্নত নামাজ আদায় করতেছে সমর্থ থেকে বেরিয়ে আমরা এখন মসজিদের দোতলায় যাব এই যে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছি অনেকেই ছবি উঠতেছে তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ মসজিদটি বাইরের অংশ দেখতে খুবই সুন্দর তোমার ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটি হলো মসজিদের দ্বিতীয় তলার ভিতরের অংশ সো তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর আদলে তৈরি করা
আমরা এখন সিঁড়ি বেয়ে মসজিদের তৃতীয়তলায় উঠব। আমরা এখন তৃতীয়তলার সৌন্দর্য দেখাবো তোমাদের। বন্ধুরা, এটি হলো মসজিদের তৃতীয় তলা, মসজিদের তৃতীয় তলার সৌন্দর্য। সো ভিডিওটিতে তোমরা দেখতেই পাচ্ছ, সো তোমাদের দেখানোর চেষ্টা করছি মসজিদটি পুরোপুরি ঘুরে দেখানোর। আমরা এখন তোমাদের যে মসজিদের বাইরে যে সৌন্দর্য আছে সেটি দেখানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে পিছনে দেখতে পাচ্ছ এই যে সুন্দর মসজিদের সৌন্দর্যটি, অনেক সুন্দর। কিন্তু অনেকেই এখানে ওই যে পিছনে দেখতে পাচ্ছ অনেকেই ছবি উঠতেছে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং তোমাদের সুন্দর সুন্দর মতামত জানাবে। বন্ধুরা, পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটা হলো বাহেলা হসপিটাল। বাহেলাই নামেই স্মৃতি কারণে কিন্তু এই যে পিছনে যে সুন্দর মসজিদটি এটি কিন্তু বাহেলা জামে মসজিদ নামে পরিচিত। আমাদের বাসা থেকে চলে যাব। সো আসলেই এই মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করবো, এই উদ্দেশ্যে আমরা এই সিরাজগঞ্জ এই মসজিদটিতে নামাজ পড়তে এসেছিলাম। সো এখন আমাদের সেই নিজ গন্তব্যের দিকে চলে যাব। সো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন আমাদের সেই যে আমাদের গন্তব্য আমাদের টাঙ্গাইল, সেই টাঙ্গাইল দিকে রওনা দেবো। সো আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালোই লাগছে। বন্ধুরা, ভালো লাগছে সবাই দেব। সো ভালো লাগবে সবাই, সবাইকে আসসালামু আলাইকুম।